Assalamualaikum viewers. আজকে আমার ফ্রেন্ড নিয়ে আর্মি স্টেডিয়াম আসলাম, একটা অফিসিয়াল কাজ আসছি। তো কিছুক্ষণ আগে আমার ওই ফ্রেন্ডকে নিয়েই একটা ম্যারাথন রেস দিলাম আর কি। ম্যারাথন নাকি অত, ম্যারাথন রেসের ডেইলি প্র্যাকটিস করে, কিন্তু আমি আর ও একটা ফার্স্ট ট্র্যাক দিলাম আর কি। ফার্স্ট ট্র্যাকে কিছুটা এগিয়ে আমি ছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে সে আমাকে ওভারটেক করে, মানে ওভারক্রস করে চলে যায় সামনে, যেহেতু সে ডেইলি ম্যারাথন প্র্যাকটিস করে। তো আজকে চলে আসলাম এই আর্মি স্টেডিয়ামে। এই হলো আর্মি স্টেডিয়ামের পরিবেশ। তো আমরা এখন আসছি বিকালবেলা আসছি। এই হলো আর্মি স্টেডিয়াম, সুন্দর পরিপাটিভাবে আর্মির মাধ্যমে সাজানো গোছানো একটি পরিবেশ। তো আমি আপনাদের যদি এখন বিকেলের পরিবেশটা দেখাই, আমরা এখন জায়গায়, এই যে আমার বন্ধু আসতেছে, আপনারা দেখুন, এই যে আমার ফ্রেন্ড, সে আমাকে ওভারটেক করে সামনাসামনি চলে যাচ্ছে। বন্ধু কেমন লাগতেছে তোমার? আমিও আসতেছি। শান্তিতে সংগ্রামে দুর্জয়, এখানে ডিফেন্সের লোকেরা খেলতেছে। মানে আর্মিরা বা সেনাবাহিনীরা যে অত্যন্ত ডিসিপ্লিনের মধ্যে থাকে, এটা একটা প্রমাণ যে তারা স্টেডিয়ামকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। তাদের বিকালবেলা তারা ফুটবল খেলতেছে এখানে আর্মি স্টেডিয়ামে। সাধারণ দর্শনার্থীরা যখন আসে তখন অনেকগুলো গেট থাকে, যেমন এই যে 13 গেট, 13 নম্বর গেট পর্যন্ত আমি এখন আসছি। তো এটা হচ্ছে 12 নম্বর গেট। এরকম অনেকগুলো গেট আছে, এই গেটের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। সবাই এখানে ফুটবল প্র্যাকটিস করতেছে। বন্ধু তোমার অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে ট্রাকে ধরে। ভিউয়ার্স, আমি আপনাদের দেখাতে চলেছি, এটা হচ্ছে আর্মি স্টেডিয়ামের ভিআইপি লঞ্চ। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা ডিফেন্সের ঊর্ধ্বতন অফিসার পর্যায়ে যারা আছে তাদের বসার স্থান। এটা হচ্ছে গেস্ট লঞ্চ ভিআইপিদের জন্য আর্মির। এখানে যখন খেলা হয় বা কোনো, মানে কোনো ফেস্টিভ্যাল হয়, কোনো অনুষ্ঠান হয়, তখন ভিআইপিরা এই যে জায়গায় আসে। হ্যাঁ, এখন বিকাল 4:41 বাজে। ভিআইপি লঞ্চের ভিতরের পরিবেশ খুব সুন্দর ও পরিপাটি করে এটা ডেকোরেশন করছে আর মিরাত তত্ত্বাবধানে, এটা আসলে প্রশংসনীয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসের কাজটাও অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে।
আছে স্টেডিয়ামের বাইরের পরিবেশ। নৌবাহিনীর সদর দপ্তর, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্যোগ। স্টেডিয়ামের উপর থেকে ভিডিওটা শুট করা হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আরও লম্বা না করে এখানে শেষ করতে হচ্ছে। তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।